সাত-আটটা সন্তান দিন রাশিয়ার মহিলারা। আর জি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এখনো চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ভ্লাদিমিরের বক্তব্য যুদ্ধ এখনো চলবে। এসবের মাঝেই একটি স্পিচে এমনই বক্তব্য দিতে শোনা গেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। নাছোড়বান্দা পুতিন, দেশের জনসংখ্যা বাড়াতে কমপক্ষে আটটি সন্তানের জন্ম দেওয়ার নির্দেশ রাশিয়ার প্রেসিডেন্টের। দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মৃত্যু মিছিলের সদস্য সংখ্যাও কম নয়। রাশিয়ার সেনারা যুদ্ধ করতে করতে ক্লান্ত, তবে নাছোড়বান্দা পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানান যুদ্ধ এখনো চলবে, ফলে রাশিয়ার জনসংখ্যা আরও কমতে চলেছে। এই পরিস্থিতিতে এক স্পিচে পুতিনকে রাশিয়ার মহিলাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, কমপক্ষে আটটি সন্তানের জন্মদিন রাশিয়ার মহিলারা। রাশিয়ার সেনারা যুদ্ধ করে করে ক্লান্ত, তবে এখানেই জবনিকা পতন নয়, স্পষ্ট জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অব্যাহত থাকবে। প্রায় দেড় বছর ধরে চলতে থাকা যুদ্ধে দেশের জনসংখ্যা অনেক কমেছে রাশিয়ায়। যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়ার জনসংখ্যা আরও কমতে পারে। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির নতুন দাওয়াই পুতিনের। মস্কোয় ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও স্পিচ দিয়েছিলেন পুতিন। সেখানেই তিনি বলেন, আগামী দশকে দেশের জনসংখ্যা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। রাশিয়ার পরিবারগুলির কথা ভেবে দেখুন, আমাদের ঠাকুমা বা তার মায়েরা সাত আটজন সন্তানের জন্ম দিতেন, এখনো অনেক বাড়িতেই চার পাঁচটা সন্তানের জন্ম হয়। আসুন আমরা পরিবারের এই ট্র্যাডিশন বজায় রাখি। পরিবার তো শুধু সমাজ বা রাষ্ট্রের ভিত্তি নয়, এটা নৈতিকতা এবং দায়িত্ববোধের বিষয়। প্রসঙ্গত, পুতিনের নিজের দুই সন্তান, পুতিনের প্রাক্তন স্ত্রী লুইজ মিলার, সঙ্গে পুতিনের দুই মেয়ে। কিন্তু নিন্দুকেরা বলেন, আদতে পুতিনের সন্তানের সংখ্যা তার প্রেমিকার তালিকার মতোই দীর্ঘ। তবে সকলের কাছেই পুতিনের নীতি প্রযোজ্য নাও হতে পারে। যেখানে সন্তান লালন পালন করা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেখানে একাধিক সন্তানের জন্ম দেওয়া এবং তাকে লালন পালন করা সকলের পক্ষে সম্ভব নয়। তবে সব চুক্তির সাপেক্ষে পুতিনের বক্তব্য, প্রকৃত রুশ নাগরিক ছাড়া এই বিশ্বে রাশিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। এটা নিজেদের উন্নততর জাত ভাবার বা শুদ্ধ রক্তের কোনো ব্যাপার নয়। রাশিয়ার সংবিধানেই বলা আছে, রুশ ভাষা আদতে একটা রাষ্ট্র গঠনের ভাষা, আর তাই রুশ নাগরিকত্ব জাতীয়তাবাদের থেকে অনেক বেশি কিছু। দেশের জনসংখ্যা বৃদ্ধিতে প্রেসিডেন্টের এমন মন্তব্যে কিছুটা হলেও অবাক হয়েছেন সে দেশের নাগরিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।